Hi, welcome back mobile service tutorial. How to any Android phone flash? আজকে দেখাবো কিভাবে যে কোনো Android phone কিভাবে flash করতে হয়। আজকে দেখাবো MTK keyboard এর phone গুলো আছে ওগুলো কিভাবে flash করবে। তো শুরুতে phone দেখতে হবে আপনার কোন keyboard phone আছে। যদি না জানা থাকে যে ফোনটা কোন সিকিউর, সেক্ষেত্রে গুগলে যাবেন। গুগলে ইংলিশে যাওয়ার পর সার্চ করবেন মডেল নাম্বার লিখে সিকিউর লিখলে তারপর নিচে অনেকগুলো অপশন চলে আসবে কোন ফোনের সিমটা। তারপর আমি আজকে দেখাবো আমার কাছে একটা ফোন আছে লেনোভো A328 মডেলের ফোনটা, এটা কিভাবে পাস করবে। এটা হচ্ছে এমটিকে সিকিউর। আর এমটিকে সিকিউর ফ্ল্যাশ করার জন্য প্রথমত এমটিকে ইউএসবি টাইপের আছে, ওটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে পিসিতে। পিসিতে ইনস্টল করার পর তারপরে এমটিকে ফ্ল্যাশ স্টোর লাগবে। এমটিকে ফ্ল্যাশ স্টোরের নাম হচ্ছে এসপি ফ্ল্যাশ স্টোর। গুগলে যাবো, গুগলে যাওয়ার পর আমার কাছে হচ্ছে মডেল নাম্বারটা আছে, ওটা আমি সার্চ করবো। যেমন লেনোভো A328 পাবো। লেখার পর গুগলে দেখুন অনেকগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছে, যে কোনো লিঙ্কে থেকে ফাইলটা ডাউনলোড করে নিলে হবে। এক্সাম্পল আমি ফার্স্টে যে লিঙ্কটা আছে এখান থেকে ফাইলটা ডাউনলোড করে নেব। ফাইলটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি দেখাবো। আর ফাইলটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, এই জন্য ফাইলটা আমি ডাউনলোড করবো না। করবি জাস্ট খালি কীভাবে দেখাবো ডাউনলোড করতে হয়। নিচে যে ফার্মওয়্যার লিঙ্ক আছে ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তিনটা ভার্সনের ফাইল আছে, ফোনের ফার্মওয়্যারটা মিলিয়েও ফাইল ডাউনলোড করতে পারেন, অথবা দেখুন একটা একটা ফাইল ডাউনলোড করেও ফ্ল্যাশ করতে পারেন। এখানে ডাউনলোড আছে, মিডিয়া ফাইল ডাউনলোড করে দিচ্ছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। অলরেডি আমার ডাউনলোড করা আছে, এই জন্য আমি ডাউনলোড করলাম না। আচ্ছা, তারপর ডাউনলোড ফোল্ডারে যাবো। ফোল্ডারে যাওয়ার পর ফাইলটা একটা করবো। একটা করে গেলে অবশ্যই উইন্ডোজ জিপ ফাইল ইনস্টল রাখতে হবে। একটা করার পর আমি যে লিঙ্ক ফাইলগুলো আসছে এগুলো আমি লিঙ্কটা উপর থেকে কপি করবো। উপরে যে বার্তা আছে এখানে কপি করলে ফাইলের লিঙ্কটা কপি হবে। তারপর এসপি ফ্ল্যাশ টুল ওপেন করবো। এসপি ফ্ল্যাশ টুল এটা এটা না থাকলে এটা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা গুগলের অনলাইন লিঙ্ক, এটা দিয়ে এসপি ফ্ল্যাশ টুল দেওয়া আছে। তারপর সেক্ষেত্রে ফাইলের লিঙ্ক বারটা কপি করবো। লিঙ্ক বারটা কপি করে তারপর সেকেন্ডারি লোডিং এখানে অপশনটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি যে ফাইল যে লিঙ্ক আছে ওটা এখানে দিয়ে নিব। দেওয়ার পর তারপরে একটা টেক্সট করে ইস্যু করবো, ওটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ওইটা প্রসেসিং হতে একটু সময় নেবে, 2 থেকে 4 সেকেন্ডের মতো সময় নেবে। প্রসেসিং হওয়ার পর তারপর আমাদের যেটা করতে হবে ফোন একদমই অফ করবো। অফ করে অফ করার পর তারপরে ডাউনলোড অথবা ডাউনলোড মোড অথবা ডাউনলোড অনলি ডাউনলোড ফার্মার ডাউনলোড অথবা আপডেট ডাউনলোড এটা সিলেক্ট করে তারপর আমাদের ফোনটা কানেক্ট করতে হবে। ফোনটা যেভাবে কানেক্ট করতে হবে ভলিউম ডাউন প্রেস করে তারপর ইউএসবি কেবল পিসিতে কানেক্ট করবো। ভলিউম ডাউন প্রেস করে তারপর ফোনটা পিসিতে কানেক্ট করবো। কানেক্ট করার পর এই যে ডাউনলোড যে বার্তা আছে এখানে লাল সিগন্যালটা আসবে, তারপর পর্যায়ক্রমে বিদ্যুৎ সিগন্যালটা, তারপর ইয়েলো যে কালারটা সমস্ত কালারটা সেটা সিগন্যালটা আসবে। এটা ডাউনলোডের কাজ হবে না, এখানে ফার্মওয়্যার ডাউনলোড করতে হবে। ফার্মওয়্যার ডাউনলোড করার পর ডাউনলোডে ক্লিক করবো। আবার ডাউনলোডে ক্লিক করে আবার ফোনের ভলিউম ডাউন প্রেস করে ফোনটা কিন্তু অফ রাখতে হবে। ভলিউম ডাউন প্রেস করে ফোনটা আবার পিসিতে কানেক্ট করবো। অলরেডি ফোনটা আমাদের পাইছে, হওয়ার পর এটা প্রথমে ফাইলটা ফরম্যাট হবে। ফরম্যাট হওয়ার পর তারপরে নতুন করে ফাইল যাবে, পুরাতন ফাইলটা ইরেজ হওয়ার পর নতুন যে ফাইলটা ঢুকতে মিনিমাম 4 থেকে 5 মিনিট সময় নিয়ে যাবে।
এই দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ কমপ্লিট হয়েছে, ডাউনলোড হয়ে গেছে, ঠিক করতে হচ্ছে ঠিক মার্ক আসলে তারপর ফোনটা কিছুটা ডিসকানেক্ট করতে হবে। কিছু থেকে ফোনটা ডিসকানেক্ট করার পর ব্যাটারি রিমুভ করবে, তারপর ফোনটাকে আবার ব্যাটারি লাগিয়ে ফোনটাকে পাওয়ার অফ অন করবে। তারপর ফোনটা দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি দিয়ে চালু হয়ে গেছে এবং তার পর্যায় ক্রমে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।